এবার দুর্গাপূজায় অন্যান্য বারের মতন যদি মানুষরা পূজোর আনন্দে মেতে ওঠে এবং সবাই যদি ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে তাহলে পূজোর পরে পশ্চিমবঙ্গে করোনা সুনামি আসবে, এমনটা কিন্তু কিছুদিন আগে জানিয়ে দিয়েছিল বিশেষজ্ঞরা। হয়তো মাও সেটা চান না, সেই কারণে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুরো পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো ঝড়বৃষ্টি কোথায় কোথায় বেশি হবে এবং আবহাওয়া দফতরের তরফ থেকে আর কি জানানো হয়েছে বিস্তারিত জানাবো ভিডিওতে, সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অবধি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট প্রশ্ন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। প্রশ্নটি হচ্ছে, আপনারা কি চান যে পূজোর সময় ঝড়বৃষ্টি হোক? অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। অক্টোবরের শেষে দুর্গাপুজো হলে সাধারণত বৃষ্টি বাদলা হয় না, কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম কিছুটা ইঙ্গিত দিচ্ছে। এমনিতেই আগামী রবিবার থেকেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, তবে পূজোর ঠিক মুখেই অর্থাৎ ষষ্ঠী থেকে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে সৌজন্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলা একটি নিম্নচাপ। কিছুদিন আগেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটি অতি গভীর নিম্নচাপের রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশের দিকে চলে গিয়েছিল, ফলে দক্ষিণবঙ্গে কার্যত কোনো বৃষ্টি হয়নি। উল্টে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডল থেকে সে সব জলীয় বাষ্প শুষে নেওয়ার কারণে দক্ষিণবঙ্গে গরমের দাপট অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে ধীরে ধীরে রাজ্য বিশেষ করে দক্ষিণবঙ্গের পরিস্থিতি বৃষ্টির জন্য অনুকূল হচ্ছে বলে জানাচ্ছে বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার অ্যালটিমা। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে, তার প্রভাবেই দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে রবিবার থেকে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার থেকে। তবে রবিবার থেকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপটি তৈরি হতে পারে 19 থেকে 20 অক্টোবর নাগাদ। তার গতিপথ নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো ইঙ্গিত না পাওয়া গেলেও মনে করা হচ্ছে তার অভিমুখ ওড়িশার দিকেই থাকতে পারে। এর ফলে ষষ্ঠী থেকে বৃষ্টির দাপট অনেকটাই বেড়ে যাবে গোটা রাজ্যে। এই নিম্নচাপের ফলে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে জলীয় বাষ্পের যোগান বাড়াবে পশ্চিমবঙ্গে, তাই বৃষ্টি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে। অপরদিকে উত্তরবঙ্গে 16 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম হলেও হালকা বৃষ্টি কোথাও কোথাও হবে, কোথাও কোথাও বৃষ্টি নাও হতে পারে। তারপরে 20 থেকে 26 অক্টোবর পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে 16 থেকে 20 পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে, খুব একটা ভারী বৃষ্টি হবে না, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে। কিন্তু 21 থেকে 26 তারিখের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে, তবে বৃষ্টি বেশি হবে পূজোর মধ্যে, অর্থাৎ 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ। এই 3 দিন কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হবে টোটাল রাজ্যে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা, পুরো সমস্ত পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে। কলকাতাতে 16 থেকে 20 অক্টোবর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, 21 থেকে 26 পর্যন্ত কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। অর্থাৎ আবহাওয়া দফতর থেকে যা তথ্য জানানো হয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু এবার পুজোতে অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই কিন্তু ঝড়বৃষ্টি হচ্ছে। শুধুমাত্র এটা উত্তরবঙ্গে বলেই নয়, কিংবা দক্ষিণবঙ্গ কিংবা কলকাতা কিংবা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বলে নয়, পুরো পশ্চিমবঙ্গে, কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে পুজোর মধ্যে। অর্থাৎ একে তো করোনা, তার উপরে বৃষ্টি, এবার কিন্তু পুজোতে খুব একটা আনন্দ করতে পারবো না আমরা, আমরা আনন্দপ্রিয় বাঙালিরা। তো বন্ধুরা, আপনাদের কি মত যে পুজোতে কি বৃষ্টি হওয়া উচিত নাকি না হলে ভালো, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।